এন যুক্ত হ্যালাইডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আমরা একটু উদাহরণ করে লিখি আগে, এন এফ থ্রি এন সি এল থ্রি এন বি আর থ্রি এন আই থ্রি। আমরা এন যুক্ত হ্যালাইডের ক্ষেত্রে দেখব এরা পানিতে দ্রবীভূত হচ্ছে আর এই বান্দা পানিতে দ্রবীভূত হচ্ছে না, কেন তারই ব্যাখ্যা দেখব। লেট কেন প্রাইভেট ছিল, যাও সাবধান, এখানে কিন্তু কাজ আছে। হ্যাঁ, তাহলে কি বললাম, এটা এন এফ থ্রি পানিতে দ্রবীভূত হচ্ছে না, এটা হচ্ছে, এটার ব্যাখ্যা এক সেন্টেন্সে যেটা দেব, এনের ফাঁকা ডি অরবিটাল নাই, একটু আমি দেখাই এখানে এইভাবে, এনের ফাঁকা ডি অরবিটাল নাই, এফেরও ফাঁকা ডি অরবিটাল নাই, তাই পানিতে দ্রবীভূত হবে না। আবার এইখানে এনের ফাঁকা ডি অরবিটাল না থাকলেও ক্লোরিনের কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, অনুরূপভাবে এদের ক্ষেত্রেও একই ঘটনা, এনের ক্ষেত্রে নাই কিন্তু ব্রোমিন, এখানে কিন্তু বি আর থ্রি, এখানে কিন্তু ব্রোমিনেরও ফাঁকা ডি অরবিটাল আছে, আয়োডিনেরও ফাঁকা ডি অরবিটাল আছে। তাহলে এই টপিকটার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা দেবো এইভাবে, নাইট্রোজেনে না থাকলে পাশের জনে যেন থাকে, পাশের মৌলটা যেন থাকে, তো পাশের মৌল তো এই উদাহরণে ফ্লোরিন, তো ফ্লোরিন তো নাই, আছে ফ্লোরিনের ফাঁকা ডি অরবিটাল, না ডি অরবিটালের অস্তিত্ব নেই, ফাঁকা তো বহুদূরের বিষয়, তাই এটা পানিতে দ্রবীভূত হবে না। আর এই তিনটা পানিতে দ্রবীভূত হবে, এক সেন্টেন্সে উত্তর যে নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল না থাকলেও এদের ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিনের ফাঁকা ডি অরবিটাল আছে। বুঝতে পারছো বাংলা কথা? তো এই হচ্ছে আমাদের টপিক।